Hello everybody, myself Shahnawaz Khan, one of the staff of Ramanujan's Institute. I'm a civil engineer, tech from Rajasthan. So today we are going to start our first online classes. We'll try to cover all the math question for the competitive exam, especially for Assam TET with latest short tricks. So today, আমরা যে আজকে যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে আসাম টেটের খুব একটা গুরুত্বপূর্ণ নট অনলি আসাম টেট অন্যান্য एग्जामের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সময় এবং কার্য তো আমি প্রত্যেকটা টপিকের সময়ের কার্যর যতগুলো ইম্পর্টেন্ট টপিক एग्जामে আসে সবগুলোর একটা একটা করে আমি एग्जांपल করাবো আপনাদের আপনারা একটু ভালো করে দেখবেন আশা করি এই এই সেশনের পরে এই ক্লাসের পরে আপনাদের অনেক মানে অনেক হেল্প হবে বিশেষ করে সময় এবং কার্যের উপর Okay, let's start. Our first question, please. Okay, question, please. Acha. Question. Ye korar age ami bolchi. First jeta ami basic niye bujabo tarpore ami details jabo. Thik ache. Suppose a ekti kaj 10 dine somporno korte pare. That is, a can complete a work in 10 days. Tahole she oi kaj ta ek dine koto tuk korbe. That is, A, ek dine korbe, koto tuk? 10 bhager, ek bhag. Bujhte perechen? Acha. Ekhon, apnake question ta ghuriye bollo. A, ekta kajer, 10 bhager ek ongsho, ek dine kore. Tahole, she puro kaj ta koto dine korbe? That is, সেটা আমি এটাকে গুড়িয়ে দেব আনসারটা হবে 10 দিনে বুঝতে পেরেছেন কি বলেছি প্রথম থেকে আবার রিভাইজ করছি দেখেন এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে তাহলে সে ওই কাজটা একদিনে কতটুকু করবে দ্যাট ইজ 10 ভাগের 1 ভাগ আবার আমি কোশ্চেনটা গুড়িয়ে বললাম এ একটি কাজের 10 ভাগের 1 অংশ কাজ করে একদিনে 10 ভাগের 1 অংশ কাজ করে একদিনে তাহলে সে টোটাল কাজটা কত দিনে সম্পন্ন করবে দ্যাট ইজ 10 দিনে সেটা হচ্ছে আমার বেসিক নাও কোশ্চেন আমি বলছি ফার্স্ট কোশ্চেন প্লিজ কোশ্চেনটা হলো দেখেন আপনারা সবাই কি বলেছে বলেছে এ একটি কাজ 10 দিনে এবং বি ওই একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে তাহলে ওরা একত্রে কাজটি করলে কত দিনে সম্পন্ন করতে পারে তাহলে আপনারা দেখেন এ কাজটা কত দিনে করতে পারে 10 দিনে ফাইন তাহলে এ ওই একই কাজটা এক দিনে কতটুকু করবে দ্যাট ইজ 10 ভাগের 1 ভাগ আবার বি ওই কাজটা সম্পন্ন করে 12 দিনে তাহলে বি এক দিনে ওই কাজটা কতটুকু করবে দ্যাট ইজ 12 ভাগের 1 ভাগ তাহলে আমি এর এক দিনের কাজ পেয়ে গেলাম বি এর এক দিনের কাজ পেয়ে গেলাম এখন আমাকে কোশ্চেনে বলেছে ওরা যদি কাজটা একত্রে করে একত্রে মানে কি একসাথে মিলে যদি করে তাহলে কাজটা কত দিনে সম্পন্ন করবে তো আমি কি করলাম আমি এর একদিনের কাজ আমার কাছে বি এর একদিনের কাজ আছে যে এ একদিনে কাজ করে 10 ভাগের 1 বি একদিনে কাজ করে 12 ভাগের 1 তাহলে আমি এ এবং বি এর একত্রের কাজটা একদিনে কতটুকু করতে পারে সেটা বের করে নেই তাহলে এর এ প্লাস বি এর একদিনের কাজ তাহলে এর একদিনের কাজ হচ্ছে 1/10 আর বি এর একদিনের কাজ হচ্ছে 1/12 এখন আমি এটার এলসিএম নিলাম এলসিএম কি হবে 60 নাও 10 দিয়ে আমি 60 কে যদি আমি ভাগ দেই তাহলে কি আসবে 6 6 প্লাস আমি 12 দিয়ে যদি 60 কে ভাগ দেই তাহলে কি আসবে 5 হলো 5 কি হলো 11/60 এটা কি কি আসলো আমার এ এবং বি এর একত্রে একদিনের কাজ আসলো আমার এটা তাহলে টোটাল কাজটা ওরা কত দিনে সম্পন্ন করবে আমি এই যেটা আমার ভ্যালু বের হয়েছে এটাকে আমি রিভার্স করে দেব উল্টিয়ে দেব তাহলে কি আসবে আমার তাহলে এ প্লাস বি সম্পূর্ণ কাজটা সম্পন্ন করবে 60/11 দিনে 60/11 দ্যাট ইজ 5/11 = 55 দ্যাট ইজ 5 সমস্ত 11 ভাগের 5 দিনে এটা হবে আমার আনসার
দেখেন কি করেছে প্রথম থেকে একবার দেখে নেন। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা এখন আমরা আগে করেছি এ প্লাস বি দিয়ে, এখন আমরা যেটা করব এ প্লাস বি প্লাস সি দিয়ে আরেকটা করব। আচ্ছা কোয়েশ্চেনটা হলো, যদি এ একটি কাজ চার দিনে এবং বি ওই একই কাজ আট দিনে এবং সি বারো দিনে সম্পন্ন করতে পারে, তাহলে তারা একত্রে কাজ করলে কত দিনে সম্পন্ন করবে? দেখেন কি বলেছে, এ একদিনে কাজটা করে, সরি, এ কাজটা কত দিনে সম্পন্ন করে? চার দিনে। তাহলে এ একদিনে কতটুকু করবে? চার ভাগের এক ভাগ। আবার বি ওই একই কাজ সম্পন্ন করে আট দিনে, তাহলে বি একদিনে কতটুকু করবে? আট ভাগের এক ভাগ। আবার সি, বলেছে এখন সি কাজটা করে বারো দিনে, তাহলে সি একদিনে কাজটা কতটুকু করবে? বারো ভাগের এক ভাগ। তাহলে আমরা তিনজনের কি পেয়ে গেলাম? এর একদিনের কাজ পেয়ে গেলাম, বি এর একদিনের কাজ পেয়ে গেলাম, সি এর একদিনের কাজ পেয়ে গেলাম। এখন আমাকে কোয়েশ্চেনে বলেছে ওরা যদি একত্রে কাজটা করে, কাজটা শুরু করে, তাহলে কাজটা কতদিনে সম্পন্ন করবে? তাহলে আমার এর একদিনের কাজ পেয়ে গেছি, বি এরও একদিনের কাজ পেয়েছি, এখন আমাকে বলেছে তিনজন যদি ওরা তিনজন একসাথে কাজটা করে তাহলে কতদিনে করতে পারবে? তাহলে আমি কি করব বলুন? সবটিকে প্লাস করব। কিভাবে দেখেন, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ কি হবে? ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই টুয়েলভ। নাও চার আট আর বারোর আমার কি করতে হবে? আমার লসাগু নিতে হবে। আপনারা সেটা লসাগু নেন, কীভাবে নেব? ফোর এইট অ্যান্ড টুয়েলভ, চার, এক দুই তিন, কত হলো? চার দুগুণা আট, তিন আটে চব্বিশ। তাহলে আমার লসাগু কত আসলো? চব্বিশ। চব্বিশের মধ্যে চার কবার যাচ্ছে? সিক্স টাইমস, তাহলে সিক্স। আট কবার যাচ্ছে? তিনবার। আর বারো যাচ্ছে? দুবার। তাহলে কি হলো? সিক্স প্লাস টু এইট, এইট প্লাস থ্রি ইলেভেন, তাহলে হচ্ছে আমার ইলেভেন বাই টোয়েন্টি ফোর। কী হলো এটা? এটা হয়েছে এ প্লাস বি প্লাস সি ওরা তিনজন একত্রে ওই একদিনে কতটুকু করবে, দ্যাট ইজ ইলেভেন বাই টোয়েন্টি ফোর। এখন টোটাল কাজটা কত দিনে সম্পন্ন করবে সেটাকে আমি উল্টিয়ে দেব, তাহলে কি হবে আমার আনসার? আনসারটা হবে এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণ কাজটি সম্পন্ন করবে দ্যাট ইজ টোয়েন্টি ফোর বাই ইলেভেন দিনে। তাহলে কি হবে? দুই সমস্ত, এটা হবে আমার এত দিনে আনসার। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে। যদি বারো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করতে পারে, তাহলে ওই একই কাজ পনেরো জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে বা পারবে? কি বলেছে দেখেন, বলেছে বারো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করতে পারে। কতজন লোক? বারো জন লোক। আমাকে বলেছে বারো জন লোক, লোক কতজন? বারো জন। বারো জন লোক একটি কাজ কত দিনে? বিশ দিনে। কাজটা কি করতে পারে? সম্পন্ন করতে পারে। আচ্ছা তাহলে ওই একই কাজ পনেরো জন লোক কত দিনে সম্পন্ন করবে? তাহলে আমাকে বলেছে ওই একই কাজ পনেরো জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে, মানে আমাকে কি চেয়েছে, কত দিন বের করতে হবে। দেখেন এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটার ফর্মুলা, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো এম ওয়ান, আমি ফর্মুলাটা বলছি, এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু এম টু ডি টু টি টু ডাব্লিউ ওয়ান। এই জায়গাটাতে একবার দেখবেন সবগুলো ওয়ান, এখানে হচ্ছে টু, এগুলো সবগুলো টু, এখানে হচ্ছে ওয়ান। যখন আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন এই জায়গাতে একটু সিরিয়াস থাকবেন ডাব্লিউ টু অ্যান্ড ডাব্লিউ ওয়ানের ক্ষেত্রে, বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে। এখন দেখেন আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনে দেখেন কি বলেছে, বারো জন লোক
12 জন মানে কি বলছে মানুষ বোঝাচ্ছে তো মানুষ মানে কি আমরা কি দিয়ে ডিনোট করব এম দিয়ে মানে ম্যান তাহলে 12 জন লোক মানে প্রথম কতজন বলেছে 12 জন এটা হবে আমি এম 1 কত দিনে 20 দিনে দিন মানে কি আমরা কি দিয়ে ডিনোট করি ডি দিয়ে মানে ডেজ ডি 1 এখানে আমার টাইম বলেছে কি কোশ্চেনের মধ্যে ঘন্টা ঘন্টা তো বলিনি ফর দ্যাট আমার টাইম বসানোর কোনো দরকার নেই ওয়ার্কও বলিনি আমাকে বলেছে কি যে ওরা 12 জন 20 দিন মিলে দিনে 10 ঘন্টা করে 20টি পুতুল বানাতে পারে এমন তো কিছু বলেনি দ্যাট মিন্স আমার এখানে ওয়ার্কও নেই তাহলে যদি নেই আমি বসানোর কোনো দরকারই নেই তাহলে আমার এখানে এম ওয়ান কি আসলো এম ওয়ান হলো 12 ডি ওয়ান হলো 20 এম টু কি হবে এম টু হবে আমার দ্বিতীয় যে পুরুষ বলেছে দ্বিতীয় যে মানুষ বলেছে সেটা হবে আমার এম টু আর আমাকে ডি টু বের করতে বলেছে তাহলে আমি ফর্মুলা যা আছে ফর্মুলাতে বসাই কি হবে এম ওয়ান হবে 12 ডি ওয়ান হবে আমার 20 এম টু হবে আমার 15 আর ডি টু আমার ফাইন্ড আউট করতে হবে তাহলে কি হলো 12 × 20/15 = হলো আমার ডি টু আমি 5 দিয়ে এটাকে পাঁচ দিয়ে কাটবো 4 × 5 = 20 3 × 5 = 15 3 × 4 = 12 দ্যাট ইজ 4 × 4 = 16 মানে 16 দিনে 15 জন ওই লোকটি ওই কাজটি শেষ করতে পারবে ফর্মুলাটা আবার মনে আবার ভালো করে দেখবেন এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডাব্লিউ টু এম টু ডি টু টি টু ডাব্লিউ ওয়ান যখন আমার টি ওয়ান ডাব্লিউ ওয়ান দেওয়া থাকবে না যখন টাইম আর ওয়ার্ক দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আমরা পুট করবো না সেটা সেটাকে অমিট করে দেবো ওকে নেক্সট কোয়েশ্চেন প্লিজ আচ্ছা নেক্সট যেটা আমরা প্রবলেম করব আমরা দুটো প্রবলেম করলাম একটা করলাম কি প্রথম একটা ফার্স্ট আমরা প্রবলেম করলাম সেকেন্ড একটা করলাম যে এতজন লোক মেলে এতজন যদি অতদিন কাজ করতে পারে তাহলে এতজন সামথিং কতজন লোকে মেলে অতদিনে কাজটা করতে পারবে তাহলে এই একটা ফর্মুলা আমরা দুটো নিয়ম করলাম থার্ড নিয়ম হবে আমাদের দক্ষতা নিয়ে দক্ষতা মানে এফিসিয়েন্সি একটা জিনিস মনে রাখবেন যে যত বেশি দক্ষ তার সময় তত কম লাগবে যে যত বেশি কম দক্ষ তার সময় বেশি লাগবে সাচ অ্যান এক্সাম্পল আমি যদি বলি লাইক পি এবং কিউ আমি বললাম পি এবং কিউ পি কিউ অপেক্ষা 3 গুণ বেশি দক্ষ দক্ষ মানে কি এফিসিয়েন্সি এফিসিয়েন্ট আমি বললাম পি কিউ অপেক্ষা 3 গুণ বেশি দক্ষ আচ্ছা তাহলে আমি যদি বললাম কিউ এক্স হলে পি কি হবে ট্রাইস এক্স অ্যাকর্ডিং টু দ্য এফিসিয়েন্সি মানে দক্ষতার ক্ষেত্রে তাহলে আমি বললাম কি যে বেশি দক্ষ তার সময় কম লাগবে আর যে কম দক্ষ তার সময় বেশি লাগবে তাহলে আমি অটোমেটিক্যালি বুঝতে পারছি যে পি যদি বেশি দক্ষ হয় তাহলে তার সময় কম লাগবে আর কিউ কম দক্ষ তার সময় বেশি লাগবে তাহলে সময়টা কি হবে দ্যাট ইজ এটা ক্রস হয়ে যাবে মানে কি তার সময় লাগবে এক্স ইস টু তার সময় লাগবে থ্রাইস এক্স এখন দেখেন ব্যাপারটা হে বেশি দক্ষ কে বেশি দক্ষ পি বেশি দক্ষ তার সময় লাগছে এক্স ও কম দক্ষ কিউ কম দক্ষ তার সময় লাগছে থ্রাইস এক্স মানে তার সময়টা বেশি লাগছে এখন কোয়েশ্চেনে দেখেন কি আছে কোয়েশ্চেন বলেছে যে পি একটি কাজ কিউ অপেক্ষা 3 গুণ দ্রুত করতে পারে এবং তার ফলে কিউ এর কাজটি সম্পন্ন করতে 40 দিন বেশি সময় নেয় কে বেশি সময় নেয় অবভিয়াসলি পি বেশি দক্ষ কিউ কম দক্ষ তার সময় বেশি লাগবে আর তার সময় কম লাগবে এখানে তো দক্ষতা বলেছি সে দক্ষ হচ্ছে থ্রাইস এক্স সে দক্ষ হচ্ছে এক্স তার সময় লাগবে কম তার সময় লাগবে বেশি এই বলেছে কি এই দুইটার যে সময়ের ডিফারেন্স বলেছে আমাকে 40 কার বেশি সময় লাগবে অবভিয়াসলি কিউ এর বেশি সময় লাগবে এক্স পি এর কম কম সময় লাগবে তাহলে ইকুয়েশনটা কি হবে থ্রাইস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 40 ঠিক আছে তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হবে এক্স 3x থেকে এক্স চলে গেলে হবে টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 40 তাহলে এক্স হবে কি 40/2 আমি এটাকে যদি কাটি তাহলে আনসার আসবে আমার 20 তাহলে এক্স এর ভ্যালু কত আসলো আমার কাছে 20 মানে এক্স কি আমি ধরেছিলাম কার বেশি সময় লাগছে তাহলে এক্স এর সময় কত লাগছে 20 যদি এক্স এর 20 যদি লাগে তাহলে কিউ এর কত সময় লাগবে 3 × 20 দ্যাট ইজ 60 দিন তাহলে আমাকে এটাই কোয়েশ্চেন বলেছে কি ওরা যদি একা একা কাজ করে তাহলে ওদের কতদিন লাগবে তাহলে পি এর লাগবে 20 দিন আর কিউ এর লাগবে 60 দিন ওকে নেক্সট কোয়েশ্চেন প্লিজ আচ্ছা দক্ষতা নিয়ে আরেকটা অঙ্ক দেখেন কি আছে কমন একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে সেম দক্ষতা নিয়ে একটু একটু মানে এটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো একটু ভালো করে দেখবেন আপনারা কি আছে দেখেন কমল একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে কমল কি বলেছে কাজটা 15 দিনে সম্পন্ন করতে পারে
বলেছে বিমল কমল অপেক্ষা 50% বেশি দক্ষ, তাহলে বিমল একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে? বলেছে বিমল কমল অপেক্ষা 50% বেশি দক্ষ। কে বেশি দক্ষ? অবভিয়াসলি বিমল বেশি দক্ষ। কতটুকু বেশি দক্ষ? 50% বেশি দক্ষ। তাহলে বিমল ইষ্টুক কমল দক্ষতা, আমি দক্ষতার হিসাবে বলবো, যদি আমি ধরলাম কমল বলেছে বিমল, বিমল বলেছে কমল অপেক্ষা 50% বেশি দক্ষ, তাহলে কমল যদি 100% দক্ষ হয় বিমল কতটুকু হবে? 150%। 150% যদি, কেন বলেছে? বিকজ ওকে তো বলেছে বিমল কমল অপেক্ষা 50% বেশি দক্ষ, মানে কত হবে? 100+50%। তাহলে আমি একটা 0-0 যদি ক্যান্সেল করি তাহলে আমার কি থাকবে? 15:10। আমি যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 3:2। এটা কি বের হয়েছে? দক্ষতা। এটা আমার কি বের হলো? দক্ষতা। তাহলে আমাকে বলেন সময় কি হবে, সময় কার বেশি লাগবে? অবভিয়াসলি বিমল বেশি দক্ষ, তার সময় কম লাগবে, কমল কম দক্ষ, তার সময় বেশি লাগবে। তাহলে এটা ক্রস হয়ে যাবে, দ্যাট ইজ 3:2:3। এটা হলো তাদের সময়। এখন আমাকে কোয়েশ্চেনে বলেছে, কোয়েশ্চেনে বলেছে আমার কমলের কাজটা সম্পন্ন করতে 15 দিন সময় লাগে, তাহলে বিমলের কতদিন সময় লাগবে? তাহলে আমি সময়ের ইস্টু পেয়ে গেছি 2:3। আমাকে বলেছে কমলের কাজটা শেষ করতে 15 দিন লাগছে, বিমলের কতদিন লাগবে? মানে 3 ইউনিট, এখানে আমি যদি মনে করি 3 একটা ইউনিট, তাহলে 3 ইউনিট হচ্ছে 15, 1 ইউনিট কি হবে? 5, মানে 15/3 হচ্ছে 1 ইউনিট, মানে হচ্ছে 5। তাহলে এখানে 2 ইউনিট আছে, তাহলে কি হবে? 5×2, মানে ওর 10 দিন সময় লাগবে। শেষ, সিম্পল। এটা হচ্ছে দক্ষতা রিলেটেড প্রবলেমস। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ এবং বি একটি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ ওই একই কাজ একা 18 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে বি একা ওই কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে? দেখেন কি বলেছে, একটু ডিফারেন্ট আগের মতোই, অঙ্কগুলো খুবই ইজি, বাট আপনি একটু যদি, আপনারা যদি একটু লাইক লক্ষ্য করেন প্রথম থেকে আমি 3টা নিয়ম অলরেডি করে নিয়েছি, ঠিক আছে? সবগুলো টপিক একদিনে কভার করা সম্ভব নয়, তো আমি আজকে 3টা টপিক কভার করব, নেক্সট ক্লাসে আমি আরও 3টা টপিক কভার করব। আচ্ছা দেখেন, আজকে যেটা লাস্ট টপিক আমি আজকে করাচ্ছি আপনাকে, ফার্স্ট দিন ফর ডেট আমি বেশি করাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের বাকিগুলো যে টপিকগুলো, বাকি যে ইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চেন আসে যেগুলো একটু হায়ার স্কিলের সেগুলো আমি নেক্সট দিন করাবো। আচ্ছা দেখেন কি বলেছি, এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে, মানে এ প্লাস বি কতদিনে করতে পারে কাজটা? একত্রে বলেছে 12 দিনে। তাহলে এ এবং বি একদিনে কতটুকু কাজটা করবে? অবভিয়াসলি এ প্লাস বি একদিনে কতটুকু করবে? 12/1 অংশ। এটা বের হয়েছে আমার কি? এ এবং বি এর একদিনের কাজ। আবার বলেছে দেখেন, এ ওই কাজ একা 18 দিনে সম্পন্ন করতে পারে, মানে এ যদি একা কাজ করে, এখানে বলেছে এ এবং বি 12 দিনে করতে পারে যদি ওরা একসাথে কাজ করে, যদি এ একা কাজ করে তাহলে তার কাজটা সম্পন্ন করতে লাগে 18 দিন। তাহলে এ একা একদিনে কতটুকু করবে? 18/1 অংশ, বা এতদিন এতটুকু কাজ করবে। তাহলে আমাকে বলেছে যদি বি একা কাজটা করে তাহলে কতদিনে কাজটা সম্পন্ন করবে? তাহলে আমি এখানে পেয়ে গেলাম এ প্লাস বি এর একদিনের কাজ এত অংশ, এর একদিনের কাজ এত অংশ। তাহলে এ প্লাস বি এর একদিনের কাজ থেকে যদি আমি এর একদিনের কাজ মাইনাস করে দিই তাহলে আমার বি এর একদিনের কাজ বের হয়ে যাবে। তাহলে কি হবে, কোশ্চেনটা দেখেন, তাহলে আমার কি হবে? তাহলে বি এর একদিনের কাজ কি হবে? 1/12 মাইনাস কি আছে? 1/18। লসাগু যদি নেই আমার কি হবে? 36। 3 বার যাচ্ছে, 3 - 18 × 36, দ্যাট ইজ 2, হচ্ছে 1/36। কী বের হয়েছে এটা? বি এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ, মানে বি ওই কাজটা একদিনে সম্পন্ন করতে পারে। তাহলে বি টোটাল কাজটা কতদিনে সম্পন্ন করবে সেই আমি এটাকে উল্টে দেবো, তাহলে কী হবে? 36/1, মানে 36 দিনে, 36 দিনে কাজটা সম্পন্ন করতে পারবে। আচ্ছা আজকে আমরা আর টাইম অ্যান্ড ওয়ার্কটা আমি আজকে এখানেই শেষ করছি, আমরা নেক্সট ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আরও যে হাইয়ার স্কিল লেভেল আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা কমেন্টে আপনারা বলবেন কি মানে কেমন হয়েছে আমাদের এই ক্লাসটা বা আমাদের ট্রিক্সটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করবেন। আর দেখেন
ব্যাপারটা হচ্ছে কম্পিটিটিভ ইজ অল অ্যাবাউট দ্য ট্রিক্স। আমরা রামানুজন্স ইনস্টিটিউট উই ট্রাইড আওয়ার হার্ট অ্যান্ড সোল, উই অল আওয়ার ফ্যাকাল্টিজ ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু মেক ইউ পিপল সাকসেস, যে কম সময়ে কীভাবে নির্ভুলভাবে আপনারা পরীক্ষাতে অঙ্কগুলো করবেন। তো আমি আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি, আমি ম্যাথ ক্লাস নিচ্ছি, আমাদের আদার স্টাফ আছে যারা রিজনিং ক্লাস নেবেন, ইংলিশ ক্লাস নেবেন, প্যাডাগোজি, যদি টেটের যারা আছে প্যাডাগোজি ক্লাস নেবেন, আপনারা আপনাদের সাথে জড়ে থাকেন, আপনারা দেখতে পারবেন আমরা কীভাবে ক্লাস নিচ্ছি। আশা করি আপনাদের এই ক্লাসে অনেক হেল্প হবে। আজকে একটু হলেও তো বুঝতে পেরেছেন যে সময় এবং কার্যের অঙ্কগুলো কীভাবে হয়। আমরা সব টপিকগুলো যতটুক পারি আমরা সব টপিকগুলো কমপ্লিট করার বা সব টপিক কভার করার চেষ্টা করব। তো আমাদের ডিউ টু আপনারা কী করবেন, আমি যেগুলো ক্লাস করিয়েছি আজকে ওইগুলো কি আপনি আপনারা অন্যান্য বই যেগুলো আছে মার্কেট এবং বই কিনে এনে ওগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা অনায়াসে অঙ্কগুলো করতে পারছেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন সবাই, অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।